গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 5:30, ভোর 5:30 থেকে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমি শুধু ভিডিওটা স্টার্ট করব যে একটা মায়েদের রুটিন কী কী থাকে তার বাচ্চার পেছনে, সারাদিন কী করতে হয়। তো আমি সকালে উঠে গেছি, উঠে গিয়ে চা ব্রেড শেখে নিয়েছি। আমি হচ্ছে স্কুলে যাব, হচ্ছে স্কুলে দিতে, ফার্স্টে স্কুলে দিয়ে আসব, তারপরে হচ্ছে এসে ঘরের কাজ সারবো। ঘরের কাজ সেরে তারপর টিফিন করে ওকে আনতে যাওয়া, এনে সে রান্নাবান্না তো পরপর কী কী কীভাবে সারাদিন কাটছে সেটা আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো মানে এই চলো দিয়ে আসি ওকে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে গরমটা একটু কম আছে, সেটাতে একটু শান্তি, কারণ যা গরম পড়েছিল তো স্বস্তি, অতটা যে স্বস্তি তা না, কিন্তু স্বস্তিটা আছে যে বৃষ্টি হওয়াতে। তো আজকেও তো বৃষ্টি দেখাচ্ছে, এখন জানি না। তো ঝটপট করে ওকে দিয়ে চলে আসি, তো দিয়ে এসে কাজ করবো। তো চলছে স্কুলের জন্য রেডি হওয়ার প্রস্তুতি, তাই রেডি খাওয়া হয়ে গেছে, জুতো পরে এবার যাবো হচ্ছে দিতে। চলো দিয়ে আসি। টাটা, চলো এবার ঝটপট ঝটপট করে বিছানা টিছানা তুলে কাজগুলো সেরে নিই। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে একটু পরে টিফিনটা করে চলে যাবো স্কুলে। আর স্কুলে একটা মিটিং ছিল, মিটিংয়ের জন্য যাওয়া হবে। তো চা খাচ্ছি এখন, কাটাকুটি সব করে নিয়েছি, শুধু বসাবে। আমাদের সবাই 7টা বাজে, 7:30টার সময় বসাবেই হবে। আমি তো ভাবছি কত বেলা হয়ে গেছে। তো এই যে স্কুলে বসে আছি, কোনো একটা প্রোগ্রাম হয়েছিলো বলে চেয়ার পেয়েছি, চেয়ারের মধ্যে বসে গেছি। তো টুকটাক একটু বাজারও করে নিলাম, আর চোখে নিচে এত কাল সেটা পড়ে গেছে যে কী বলবো। তখন ছুটি হয়েছে, ছুটি নিয়ে বাড়ি যাবো। তো সকাল থেকে রান্নাবান্না করতে তোমাদের বললাম যে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে ভাত কিনেছি। তো এখন রুটি আর আলুর দম করে রেখে দিচ্ছি, দুপুরে তাই হবে। আর একটু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি, কারণ ইচ্ছে করছে না দুপুরে আর ভাত খেতে, ওর জন্যই। তো এখন গরম গরম রুটি, আর ভাত তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া। এখন রুটিটা করে গ্যাস ট্যাসগুলো মুছবো, তারপরে করবো হচ্ছে স্নান। তো খাবারটা তোমাদের সঙ্গে পরে দুপুরে শেয়ার করে নেবো। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে লাঞ্চ মেনুতে রেখেছি যে দুপুরে খাচ্ছি হচ্ছে রুটি, কারণ সকালে ভাত খেয়েছি, রুটি, আলুর দম, আচার, মিষ্টি, পেয়ার, আর এই যে একটা মিষ্টি গোলাপজামুন। আর মেয়ে আচার খায় না, মেয়ের থালায় এই যে, আর এই যে গোলাপজামুন। পড়তে যাচ্ছে, দেখি এদি কোথায় পড়তে যায়। একটা এই বাড়ি, আর একটা যাচ্ছে পেছন বাড়ি, ঢুকে যাবে যে বাড়িতে সে বাড়িতে। তো ফাইনালি ওকে দিয়ে এসে একটু ধপাস হয়ে শুয়ে পড়েছি, টায়ার্ড হয়ে গেছি। সারাদিন ওর পিছনেই যাই, খাওয়া দাওয়া পোতো দিয়ে যাওয়া। তো এটাই হচ্ছে মাদের কাজ। তো যাদের বাবারা দূরে থাকে তাদের মাদের উপর এরকমই মানে প্রেশারটা বেশি পড়ে। তো রাতে রান্না করা আছে, রান্না রান্না সেরকমগুলো চলে আসবে 7:30-7:30 মধ্যে। তো আমার এত ঘুম পাচ্ছে যে চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো এই তো সারাদিন আর কিছু করলাম না, কারণ আর দেখানোর মতো কিছু নাই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমাদের হয়তো আমার ভিডিও অতটা পছন্দ হচ্ছে না, তার জন্য লাইক কমেন্ট আর ভিউটা কমে যাচ্ছে। তো আমার সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, জানি না কেন।
আমি তোমাদের সামনে বারবার বলছি যেটা তোমাদের কন্টেন্ট পছন্দ হবে সেরকমভাবে বলো, সেরকমভাবেই কন্টেন্ট তৈরি করা হবে। তো আমার মতনই এরকম অনেক মারা আছে যে সারাদিন এরকমভাবে তাদের দিন কাটে। তো আমার মেয়ে এখন কিছু খেয়ে যায়নি, এসেই খাবে, আজকে তাড়াতাড়ি শোবেও, কারণ উঠেছে 5টার সময়, তো টায়ার্ডও হয়ে গেছে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছিলাম।